দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টিভির নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। আমাদের আজকের বিষয় নদী দখলে বিনোদন পার্ক কৌশল। সঞ্চালনায় আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া মুমু। গত ছয় দিন ধরে বিআইডব্লিউটি রাজধানীর বিভিন্ন স্থানে যে সকল অবৈধ স্থাপনা বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে তৈরি করা হয়েছে সেগুলো উচ্ছেদ করেছেন। এ পর্যন্ত গত ছয় দিনে প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং বুড়িগঙ্গার যে আদি চ্যানেল রয়েছে সেটির প্রায় 5 শতক জমি উদ্ধার করা হচ্ছে। তবে এই ছয় দিনে যে দীর্ঘ অভিযান, সেই অভিযানে কিন্তু টানা 4 দিন ধরে দখলদারদের তুমুল বাধার মুখে পড়তে হচ্ছে বিআরডব্লিউটি এর অভিযানকারী দলকে। এ বিষয়ে আজকের ছিল অভিযানের সবশেষ দিন এবং আজ সারাদিন সকাল থেকে বিকেল নাগাদ এই অভিযানটি ধারাবাহিকভাবে চলেছে। পুরো অভিযানের আদ্যোপান্ত নিয়ে আমি একটি প্রতিবেদন তৈরি করেছি, শুরুতেই চলে যাব সেই প্রতিবেদনে। নদীর জায়গায় আস্ত অ্যামিউজমেন্ট পার্ক, কামরাঙ্গীচর মৌজার কোম্পানি ঘাটের বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে এই ম্যাটাডোর পার্ক গড়ে উঠেছে। রোববার অভিযানের ষষ্ঠ দিনে পার্কটির অবৈধ স্থাপনায় উচ্ছেদ করে বিআইডব্লিউটি। 2019 সালে গড়ে ওঠা পার্কটির অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলদারদের দফায় দফায় নোটিশ দেয়া হয়। তারপরও নানা অজুহাতে বহাল তবিয়ত ছিল স্থাপনা। তাদের কাছে বুড়িগঙ্গা ব্যক্তিগত জমি, যেটা হয়তো ভুল কারণে হয়তো 6 ফুট জায়গা এটা পড়তেই পারে, 6 ফুট এদিক 6 ফুট জায়গা তো কোনো মানে দখল করার মতো না। এখানে আমরা কোনো স্থাপনাই করবো না, ওই দিকে আমরা যাবই না, কিচ্ছুই না, আজকেই শেষ। একইভাবে গুড়িয়ে দেয়া হয় আদি চ্যানেল দখল করে গড়ে ওঠা পান্না ব্যাটারি কারখানার অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটি এর এক্সকেভেটর মেশিন দিয়ে এদিন গুড়িয়ে দেয়া হয় বহুতল 2 আবাসিক ভবন আর 3 শেডের অবৈধ স্থাপনা। বিআইডব্লিউটি বলছে পর্যায়ক্রমে আদি বুড়িগঙ্গা চ্যানেলে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সিটি কাউন্সিল যে সীমানা বিলাসগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু তাদের মাটি ভরাট রয়েছে, অর্থাৎ মাটি ভরাট করে তারা চ্যানেলটাকে সংকুচিত করেছে। 90%-এর অধিক স্থাপনা আমরা উচ্ছেদ করে দিয়েছি। হাইকোর্টের নির্দেশে গত 26 ডিসেম্বর থেকে শুরু হওয়া অভিযানের ষষ্ঠ দিন পর্যন্ত 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে 5 একর জমি। তবে এ সময় দফায় দফায় দখলদারদের বাধার মুখে পড়তে হয় বিআইডব্লিউটির অভিযান পরিচালনাকারী দলকে। উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নদী খেকোদের জরিমানার আওতায় আনার সুপারিশ করেছে সংশোধিত স্থায়ী কমিটি, যদিও এখন পর্যন্ত অভিযানে সীমাবদ্ধ রয়েছে বিআইডব্লিউটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 26 ডিসেম্বর সকাল 10টা থেকে প্রথম অভিযানের শুরু হয়, সেটি ছিল প্রথম দিন। এবং এদিন কিন্তু কামরাঙ্গীচর এলাকার যেই রাস্তাটি রয়েছে প্রধান যে সড়ক বেড়িবাঁধের, সেটির পাশেই যে অবৈধ স্থাপনা, যেটি বুড়িগঙ্গার আদি চ্যানেলের যেই কামরাঙ্গীচর মৌজার মধ্যে যে লুপটি পড়েছে সেই লুপটির একটি বিরাট অংশ দখল করেছিল বহুদিন ধরে এই নদী খেকোরা। এবং সেদিন কিন্তু শুরুতেই বহুতল ভবনগুলো, যেগুলো আবাসিক ভবন, 5তলা, 6তলা, 4তলা এবং তৃতীয়তলা অসংখ্য ভবন সেদিন ভাঙা হয়। এবং সেই ভবনগুলোর মধ্যে কিন্তু ছিল মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান। এবং প্রথম দিন কিন্তু নানা অজুহাতে তারা হচ্ছে মানববন্ধন করে হচ্ছে সেই নদী খেকোরা, এবং তারা সড়ক অবরোধ করে তারা বিআইডব্লিউটি যে অভিযান পরিচালনাকারী দলটি রয়েছেন তাদেরকে বাধা দেয় এবং তারা চিৎকার চেঁচামেচি করে। অনেকে তাদের যে তৈরি যে নকল যে দলিল রয়েছে সেগুলো নিয়ে আসে এবং তারা কিন্তু বুড়িগঙ্গার আদি চ্যানেলটিকে তাদের ব্যক্তিগত জমি হিসেবে তারা অভিহিত করছিল। এবং শুরুতেই এই তাদের বাধার মুখে কিন্তু সকাল, যদিও তারা প্রচণ্ড বাধা দিচ্ছিল, কিন্তু সেদিন প্রথম দিন সকাল 10টা থেকেই সেই অভিযানটা শুরু হয় এবং টানা চলে বিকেল 4টা পর্যন্ত। এবং অভিযানের সেই যেই কামরাঙ্গীচর ছিল তার সেটি সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় দিন কিন্তু লালবাগের একটি নবাবগঞ্জ দাস লেন রয়েছে সেই লেনটিতে যাওয়া হয় এবং দ্বিতীয় দিনে সেখানকার যে সকল বাজার রয়েছে, অবৈধ স্থাপনা রয়েছে, দ্বিতীয় দিনে সেগুলো উদ্ধার করা হয়। এবং প্রথম এবং দ্বিতীয় দিন মিলে কিন্তু প্রায় 1.5 একর জমি দখলমুক্ত করতে সক্ষম হয় বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ। এবং পুরো অভিযানে নেতৃত্ব দিলে
সিআরডব্লিউটির যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ, তিনি নেতৃত্ব দিলেও কিন্তু এই অভিযানটিতে বেশ কয়েকটি সরকারি সংস্থা তারা সমন্বয় করছিলেন, যাদের মধ্যে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসক এবং ডো পুলিশ থেকে শুরু করে স্থানীয় যে থানাগুলো রয়েছে তাদের কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল। কারণ যেহেতু বহু বছর ধরেই বুড়িগঙ্গার এই আদি চ্যানেলটি দখলদারদের দখলে রয়েছে এবং তারা এর জন্য বিপুল সংখ্যক অর্থ বিভিন্ন অসাধু কর্মকর্তাদের দিয়েছে, যার মাধ্যমে জাল নথি তৈরি করেছে, এমনকি অনেকেই কিন্তু পেশী শক্তির ব্যবহার করে হচ্ছে এই অভিযানটি ঠেকানোর চেষ্টা করেছেন। সেহেতু বলা চলে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো প্রস্তুতি কিন্তু ছিল এবং এই ছয় দিনের অভিযানে বলা চলে টানা চার দিন ধরে দখলদারদের দৌরাত্ম ছিল। যেটা যদি বলতে চাই, বিশেষ করে যেই লালবাগের যেই যখন টিন শেডের কিছু স্থাপনা ঘুরিয়ে দেওয়ার পর যখন সেখানে আবাসিক ভবনে হাত দেওয়া হয়েছিল, তখন কিন্তু সেই দখলদারদের ভাড়া করা লোক তারা কিন্তু হামলা করেছিলেন, তারা পুলিশ সদস্যদের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে তেড়ে এসেছেন, উপস্থিত যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছেন, এমনকি তাদের জন্য সেদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত চতুর্থ দিনের যেই পুরো অভিযান ছিল পুরোটাই কিন্তু স্থগিত ছিল। শুধু তাই নয়, এবং পরবর্তীতে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের কাছে আবারও একটি আবেদন করেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু তাদেরকে নতুন করে সাত দিনের সময় দেওয়া হয়েছে, যে সাত দিনের মধ্যে তারা নিজেদের এই স্থাপনা থেকে তারা সরে যাবেন অথবা তারা নিজেরাই লোক তাদের লোক নিয়োগ করে সেই স্থাপনাগুলো ভাঙবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। দর্শক, যদি একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে ওই অভিযানগুলোর আগে হুট করে অনেকের একটা ধারণা হলো যে হুট করে রাজধানীর বেশ কয়েকটি স্থানে এরকম অভিযান শুরু হলো নদী রক্ষায়, বিষয়টা কিন্তু একদমই তা নয়। এই যে সরকারি পাঁচটি সংস্থা, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ, স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারি পাঁচটি সংস্থা দীর্ঘ দেড় বছর ধরে বুড়িগঙ্গার আদি চ্যানেলটি কোথায় এর সূত্রপাত হয়েছে, কোথায় কোথায় সেই নদী বাঁক নিয়েছে কিংবা তার বর্তমান অবস্থানটুকু সেই কোথায়, এই প্রায় দীর্ঘ দেড় বছর ধরে তারা একটি সার্ভে করেছে এবং সেই জরিপের মাধ্যমে তারা একটি পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করেছেন বুড়িগঙ্গার আদি চ্যানেলের, এবং সেই মানচিত্র অনুযায়ী কিন্তু প্রথমে যেখানে যারা দখলদার ছিলেন তাদেরকে নোটিশ করা হয়েছে, তাদের আহ্বান জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে যাতে তারা এই নদীর স্থাপনা থেকে তাদের যে অবৈধ স্থাপনা তারা করেছেন সেটি যেন তারা সরিয়ে নিয়ে যান, কিন্তু আসলে সেটি কোনো কাজ হয়নি। পরবর্তীতে বিষয়টা দখলদারিত্ব কিংবা দখলদারির দৌরাত্ব এতটাই বেড়েছে যে বিষয়টাতে কিন্তু হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। চলতি মাসের 18 মার্চ দেশের হাইকোর্ট বিভাগ একটি দ্বৈত বেঞ্চ তারা সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে 3 মাসের সময় বেঁধে দিয়েছেন এবং তারা বলছেন যে এই 3 মাসের মধ্যে কিন্তু বুড়িগঙ্গার আদি যে চ্যানেলটি রয়েছে সেটিকে দখলমুক্ত করতে হবে, এবং মার্চে হাইকোর্ট এই ঘোষণা দিয়েছেন এবং এই ডিসেম্বরে মাঝখানে বেশ কিছু মাস চলে গেছে, আবারও পুনরায় দখলদারদেরকে বারবার নোটিশ করা হচ্ছে, স্থানীয় প্রশাসনরা তারা হচ্ছে অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন এবং সবশেষ 26 ডিসেম্বর সরকারের বেশ কয়েকটি সংস্থা, যদিও নেতৃত্ব দিয়েছে বিআইডব্লিউটি, তারা এই অভিযানে নেমেছেন এবং অভিযানের মধ্য দিয়ে তারা তৃতীয় ধাপের যেই উচ্ছেদ অভিযান নদী দখল মুক্ত করার, বিশেষ করে ঢাকার যে চারটি নদী রয়েছে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদী, এই সেই নদীগুলোকে দখল মুক্ত করার একটি অংশ হিসেবে কিন্তু এই উচ্ছেদের অংশ। তবে এবারে কিন্তু বিশেষ করে বুড়িগঙ্গার যে আদি চ্যানেলটি রয়েছে সেটি দখলমুক্ত করা কিন্তু এবারের অভিযানের প্রধান লক্ষ্য ছিল। বিআইডব্লিউটির যিনি কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে ঢাকা নদী বন্দরের যিনি যুগ্ম পরিচালক রয়েছেন মোহাম্মদ গুলজার আলী, তিনি বলেছেন যে এই পুরো অভিযানটাই শুধুমাত্র বুড়িগঙ্গার আদি চ্যানেলকে দখলমুক্ত করার, এবং আজকে কিন্তু সবশেষ যখন তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে কামরাঙ্গীরচর মৌজায় যে যেই পরিমাণ অবৈধ স্থাপনা ছিল তার মধ্যে 90% তারা উচ্ছেদে সক্ষম হয়েছেন, যদিও বুড়িগঙ্গার আদি চ্যানেলটি থেকে শুরু করে এর আদি চ্যানেলের মধ্যে বেশ কিছু খালও পড়েছে এবং সেই খালগুলোর কিনারা কিন্তু কিংবা সেই খালগুলো ভরাট করে আদি চ্যানেলটির মতোই কিন্তু বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, এবং আজকে আমরা যেটি দেখলাম যে যেটি আমাদের চমকে দিয়েছে যে একটি বিনোদন কেন্দ্র, যে একটি অ্যামিউজমেন্ট পার্ক, সেটি বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল করে সেটি হয়েছে। এর আগে কিন্তু আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা সব কিছুই কিন্তু আমরা পেয়েছিলাম নদীর দখল করে, কিন্তু আজকে যেটি পেলাম সেটি কিন্তু হচ্ছে একটি অ্যামিউজমেন্ট পার্ক, অর্থাৎ
বলা হচ্ছে যে স্থানীয় জনগণের বিনোদনের জন্য সেই পার্কটি করা হয়েছে, তবে সেই পার্কটি নিজের কেনা জমির বদলে সেটি বুড়িগঙ্গার যে আদি চ্যানেল রয়েছে সেটি দখল করেছে নদীকে করা। যদিও তারা আসলে বরাবরের মতো বলে থাকেন যে সেটি খাস জমি, এর আগে তুরাককে অনেকে নিজেদের ব্যক্তিগত জমি হিসেবে অভিহিত করেছেন এবং আজকে অভিযানের শেষ দিনে কিন্তু বুড়িগঙ্গাকে নিজেদের ব্যক্তিগত জমি হিসেবে অভিহিত করেছেন দখলদাররা। একটি বিষয় যদি বলে রাখি যে অভিযানের শুরুতেই কিন্তু বারবার মাইকিং করে স্থানীয় যারা লোকজন ছিলেন কেউ তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অভিযানের শুরুতেই যেই অবৈধ স্থাপনাটি ঘুরিয়ে দেওয়া হয় সেটির প্রথমে বিদ্যুৎ এবং পরবর্তীতে গ্যাসের যে সংযোগ রয়েছে সেটি বিচ্ছিন্ন করা হয় এবং একটি নির্দিষ্ট দূরত্বে সবাইকে থাকার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়। অর্থাৎ এই জন্য এই জিনিসগুলো এইভাবেই নেওয়া হয় যাতে করে কোনো ভবন ভাঙার সময় সেখানে কেউ আটকে না পড়ে কোনো মানুষ, এবং কিংবা সেখানকার নিরাপদ দূরত্ব থাকলে যাতে ভবন ভাঙার সময় আমরা জানি যে বিশাল বিশাল যে অট্টলিকা রয়েছে সেগুলো ভাঙার সময় ইট পাথর কিংবা সুরকিগুলো সেগুলো ছিটকে পড়ে মানুষ হতাহতের সম্ভাবনা থাকে। তো সেইটির প্রতিরোধে কিন্তু এবারের অভিযানে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযানে এবার নতুন একটি বিষয় ছিল যে একটি মেডিকেল টিম কিন্তু বিআরডব্লিউটির পক্ষ থেকে সবসময় স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশেষ করে যদি বলা চলে যে ছয় দিনের অভিযানে টানা চার দিন দখলদাররা বাধা দিয়েছেন, তারা অনেকে হাতাহাতি জড়িয়েছেন, তো সব ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেগুলো প্রস্তুতির কিন্তু আগেই ব্যবস্থা ছিল। তো কতটুকু হয়েছে যদিও বিআরডব্লিউটি বলছে 90%, কিন্তু এখনও কামরাঙ্গীরচর লালবাগ এলাকায় যেটি আমরা পরিদর্শন করেছি সেখানে এখনও বেশ বলা চলে অনেক অবৈধ স্থাপনাগুলো রয়েছে, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে বহুতলা আবাসিক ভবন, রয়েছে শিল্প কারখানা। এবং একটি বিষয় সবশেষ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে বুড়িগঙ্গার আদি চ্যানেলে যে অবৈধ স্থাপনা তার মধ্যে কিন্তু প্রায় 100টিরও বেশি রয়েছে সরকারি স্থাপনা, অর্থাৎ সরকারি অফিস কিংবা বিশেষ করে বলা চলে হাসপাতাল আছে, লালবাগ থানা থেকে শুরু করে বিজিবি মার্কেট এই সবগুলোই কিন্তু বুড়িগঙ্গার আদি যে চ্যানেলটি রয়েছে সে বলা চলে যে আদি বুড়িগঙ্গা দখল করে এরকম শতাধিক স্থাপনা করা হয়েছে। এবং এই ব্যক্তি মালিকানাধীন ভবনগুলো যখন ভাঙা হচ্ছিল তখন কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছ থেকে একটি প্রশ্ন উঠেছিল যে সরকারি স্থাপনাগুলোর ভাগ্য কী হবে, তখন কিন্তু বিআরডব্লিউটির পক্ষ থেকে তারা সাফ জানিয়েছেন যে যেহেতু এটি সরকারি সম্পত্তি সেহেতু এগুলো পর্যায়ক্রমে ভাঙা হবে, তবে তার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে তারা আবারও শেষবারের মতো বসতে চান এবং যাতে তারা নিজেরাই তাদের জিনিসপত্র সরিয়ে নেন, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন কিংবা সরকারি স্থাপনা যাই হোক না কেন, বুড়িগঙ্গা আদি বুড়িগঙ্গা চ্যানেল দখল কিংবা যে কোনো নদী দখল হোক না কেন সেক্ষেত্রে কিন্তু এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দেশের উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এবং সবশেষ এই বছর যে সংসদীয় কমিটি রয়েছে তারা কিন্তু একটি সুপারিশ করেছেন যে শুধুমাত্র অভিযান করলে হবে না, যারা নদী খেকো রয়েছেন কিংবা দখলদার রয়েছেন তাদেরকে কিন্তু জরিমানার আওতায় আনতে হবে, অর্থাৎ প্রথমে তারা অবৈধ স্থাপনাটি ঘুরিয়ে দেওয়া হবে, তারপর সে যে এত বছর নদী দখল করেছেন প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করেছেন সেজন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। আবার আরেকটি পাশাপাশি একই সুপারিশ করা হয়েছে যে নদী খেকোরা নিজেরাই তাদের স্থাপনা সরাবেন তোই বটে, তবে নদী খননের কাজে জরিমানা স্বরূপ তারাও কিছু অর্থ দান করবেন, যেটি তাদের আসলে জরিমানা, কারণ তারাই দীর্ঘদিন ধরে বালু ফেলে ময়লা ফেলে নানা উপায়ে এই নদীগুলো দখল করছেন। তো দর্শক, নদী দখল এবং হচ্ছে নদী খেকোদের নিয়ে পাশাপাশি বিআরডব্লিউটির যে চলমান ছয় দিনের অভিযান ছিল যেটি আজকে সমাপ্ত হয়েছে সেই বিষয়ে এই ছিল বিস্তারিত। সামনের দিনে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।